আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, বিদেশ থেকে একটা ভিডিও দিছিলাম আমি, সেটা হলো ওই মাছ দেখার যন্ত্রের একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে, ফিশ ফাইন্ডার বলে। তো আজকে আমি আসছি এখানে মানিগঞ্জের সিঙ্গারে একটা পুকুরে আসছি, খোলাপাড় একটা পুকুরে আসছি। মাছগুলি আমি এই মেশিনটা আজকে পরীক্ষা করব। এখানে মাছের কোনো আনাগোনা নাই, আপনারা দেখেন পুকুরটার মধ্যে কোনো মাছের কোনো আনাগোনা নাই। তো তাই আমরা দেখতে আসছি, এটা ভিতরে দেখতে আসছি যে মাছ কিরকম আছে না আছে, তাহলে এখানে মাছ ধরতে পারবো। মাছ যদি ওই দেখেন বলটা বর্শির মধ্যে ঝুলাইছে, আপনারা দেখছেন এই বলটা বর্শির মধ্যে ঝুলাইছে। এটা পানির মধ্যে ফেঁকে দিলে অটোমেটিক অন হইব, পানি পানি পাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক অন হইব। আর এটার নিচে দুইটা সেন্সর আছে দেখছেন, এই সেন্সরের মাধ্যমে আপনার মাছের পরিমাণ, টেম্পারেচার, পানির টেম্পারেচার সব ডিটেলস এই মনিটরের মধ্যে আসবে, এই যে মনিটরের মধ্যে আসবে। তো চলুন দেখি এটার কাজ এবং পুকুরে কি পরিমাণ মাছ আছে। আমার সাথে আছে হলো আমার ভাই ফয়সাল ভাই, সে এটা এটা আপনি দরকার হয় আপনি ডাইনে লাগিলেন খুলে পারবেন তো? হ্যাঁ, এক মিনিট এক মিনিট ভাই, এখন শিপটা পুকুরের দিকে ফেলবে। হ্যাঁ দেন, হ্যাঁ বাহ বাহ, অনেক ধরে দিচ্ছে ফয়সাল ভাই। ও ফয়সাল ভাই, শুরু হয়ে গেছে কাম। ও বাবা ফয়সাল ভাই, প্রচুর মাছ দেখা মাছ মাছ আছে ফয়সাল ভাই, ওই দেয়ালাম দিতেছে দেন সমানে মাছ আছে। হ্যাঁ আপনাদেরকে দেখায় একটু, মনিটরে দেখা যাচ্ছে না কিরকম মাছ আছে এটা দেখেন। আচ্ছা এই যেমন মাছ সাপ, ওই দেন মাছ, ওই যে মাছ, ওই মাছ কি মাছ, এখান 2 কেজি 2 কেজি 400 গ্রাম ওজনের। হ্যাঁ ভাই সরি বন্ধুরা, রোদের কারণে আপনাদেরকে দেখা দিতে পারতেছি না। ওই বলটা দেখেন আস্তে আস্তে পানি ভাসতেছে, আর যেখানে মাছ আছে সেখানে সিগন্যাল দিতেছে, অ্যালার্ম বাইজা উঠতেছে। আপনাদেরকে আমি ক্লিয়ার দেখাইতে পারতেছি না বলে দুঃখিত, কারণ হলো রোদের আলোতে মনিটরটা ঠিক মতো দেখা যাচ্ছে না। আপনি করেন না, রাখেন দেন মাছ কিনে রাইছে বসে, কিনে রাইছে বসে আবার। হ্যাঁ হ্যাঁ আবার থ্রু করতে হবে, মাছ খুব একটা নাই ভাই বুঝছেন, হালকা ওই মধ্যে ছিল মধ্যে মাছ। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে কারণ পানির টেম্পারেচারটা কো এ হ্যাঁ এইদিকে এইদিকে খাড়া মারবে। হ্যাঁ আবারও থ্রো করবো সে। ও দারুণ, অনেক দূরে গেছে এবার। ওই দেখেন, ওই দেখেন মাছ, মাছ থাকলে অ্যালার্ম দিতেছে। ওই ওরে হ্যাঁ মাছ আছে কিন্তু অনেক দূরে, কিনারে মাছ নাই কিন্তু ভাই, খেয়াল করছে এই খেলার আপনি লাড্ডু খেলার আতা। হ্যাঁ মাছ পরিমাণে কম দেখেন, এই যে আস্তে আস্তে এটা মাছ, ওই যে এই সেটটা হলো মাছ। হ্যাঁ পানির টেম্পারেচারটা কত দেখাইছে, কত মিটার দূরে সবই দেখাইতেছে, কিন্তু আমি দুঃখিত আপনাদেরকে মনিটরের জিনিস এটা দেখাইতে পারতেছি না, কারণ হলো এটার লাইটটা এত কম, জানি না লাইট বাড়ানো যায় কিনা। 28, পানির টেম্পারেচার হলো 28, একবারে পারফেক্ট মাছ মাছ ধরার সময় হয়েছে এখন। দেখেন মাছের পরিমাণ খুবই কম, এই যাবার একটা মাছ আছে তাই, এখন একটা মাছ দেখা গেল উঁচা নিচে জায়গাটা অনেক। টানতে থাকেন, ওই যে একটা মাছ, দুইটা মাছ, হ্যাঁ কেজি সাইজ তো মোটামুটি দারুণ। আপনি একটু আপ ডাল দিয়ে রাখেন, আমি একটু মনিটরের দেওয়ার চেষ্টা করি। পানির তাপমাত্রা আসছে এখানে, এই যে 27 হয়ে গেছে পানির তাপমাত্রা, এক এক জায়গায় এক এক ধরনের তাপমাত্রা আছে, 27, কিন্তু মাছের সংখ্যা খুবই কম ভাই, একের মানে যে খুব মাছ তা না।
মাছ কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় না। এই যে আরেকটা মাছ আছে কিন্তু ছোটো। ঠিক আছে বন্ধুরা, ওই দেখেন বলটা আস্তে আস্তে সে নিয়ে আসতেছে ফয়সাল ভাই, আর মাছ যেখানে আছে সেখানে অ্যালার্ম বাজতেছে। এই যে ফয়সাল ভাই এটা নিয়ে আসছে, ফয়সাল ভাই আর একটু আরেকবার পাতেন এই মাঝখানের দিকে। ঠিক আছে বন্ধুরা, আমি আপনারা বলছিলেন যে এটা কাজ করে কিনা, তাই দেখার জন্য আপনাদেরকে জানানোর জন্য, এটা 100% কাজ করতেছে বন্ধুরা। তো আজকে আসছি আমরা চেক করার জন্য, কিন্তু এখন আমরা মাছ ধরতে আসি নাই। হ্যাঁ বাবা রে, বহুত দূরে দিছে ফয়সাল ভাই। ওরে বাবা, ওখানে একটা মাছ আছে ফয়সাল ভাই, যেখানে পড়ছে ওই একটা। ই এখানে তো অনেকগুলি মাছ, ওই সাইডে মাছ দেখি। হ্যাঁ রে বাবা, এখানে অনেকগুলি মাছের সিগন্যাল আসতেছে, যেখানে বসেছিল ওখানে যখন আপনি টানলেন, আর এখনো মাছ দেখা যাচ্ছে না। মেডেলে মাছ বেশি। এইদিকে মাছের পানির তাপমাত্রা হইল 31.8, এদিকে তাপমাত্রা বেশি। তাপমাত্রা একটু বেশি। আমি দুঃখিত, মনিটর আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আচ্ছা, আনুমানিক কত ফিট দূরত্ব হইব এখান থেকে ফয়সাল ভাই? আনুমানিক 100 ফিট। 100 ফিট হবে না, 70-80 ফিট। 70-80 ফিট দূরে দূরেও মেশিনটা কাজ করতেছে। ফয়সাল ভাই একটা মাছ আছে, রাখেন ওখানে, দেখি কত ফিট দূরে এখান থেকে, তাহলে ফিটটা মাপা যাবে না। মাছ হলো মেডেলে বেশি। হ্যাঁ, সাইডে কম মাছ, মাছটা এইদিকে বেশি, এই মেডেলে বেশি, এই সাইডে এলো বেশি বেশি। হ্যাঁ, ওইদিকে থেকে যদি ফেলতে পারতাম আমরা, তাহলে একবার পুরো পুকুরের খবরটা ওখান থেকে বয়ে বয়ে টানো লাগতো না, খালি ছাড়ে দিতেন, বাঁচতে বাঁচতে চলে আসতো, খালি সুতা ছাড়াই দিতেন। হ্যাঁ, একটু রাখেন দিই, এলাম বাজে নাকি? এদিকে নাই, মাছ খাইবই না। হ্যাঁ, মাছ নাই খাই, দেখেন এদিকে কোনো মাছই নাই, মাছ আছে ওইদিকে কিছু, আর ওই যে দূর মেডেলে। ফয়সাল ভাই এক মিনিট, আপনি এবারে 100 ফিটের বেশি গেছে ফয়সাল ভাই, কি রাইট? হুম, আছে মাছ, আছে। এ হেনতে তো অনেক মাছ, অনেক মাছ হেনতে, তাই ওই ধেন ওই ধেন, এ হে দেখছেন, 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি, হেনতে তো অনেক মাছ। হ্যাঁ, ওইদিকে মাছ আছে বেশি, ওই তাহলে বসতে ওই ঘাটে, ঘাটে ওই ঘাটে আবার ওই বসে বাইরে যায়, এই স্পটটা সবচেয়ে ভালো, এইখান থেকে থ্রো করলেই। হ্যাঁ না, ওই দেখেন হেনতে অনেক মাছ, কিন্তু অনেক মাছ, ওই ধরনের ওই ধরনের দেখুন, এই সাইডটা মাছ আছে। পানির টেম্পারেচার 23.3, ওখানে টেম্পারেচার 7 কেজি সাইজেরও আছে ভাই, তাই 7 কেজি সাইজের মাছ আছে, 7-3 কেজির উপরে, শীতলটা শীতলটা মনে হয় আছে। হ্যাঁ, ক্যামেরা তো দেখাই যায় না কিছু, এই সাইডটাই সবচেয়ে ভালো স্পট। হ্যাঁ, এখানে কত দেখছেন সিরিয়াল খালি। হ্যাঁ, মাছ আছে প্রচুর, এখানেই মাছ সব। বন্ধুরা আপনারা দেখুন, ওই মাছ আছে যে জায়গায়, ওখানে অনগত সাউন্ড আসতেছে, আর মাছের পরিমাণ, ওজন, পানির টেম্পারেচার সবই আসতেছে সুন্দর। ঠিক আছে, তার মানে আমার এই মেশিন অনেক ভালো কাজ করতেছে। এটা আগেও আমি বলছি যে এই মেশিন কাজ করে, প্রমাণিত, ভালো ভালো বড় বড় ফিশিং চ্যানেল যাদের আছে তারা এটা ইউজ করে। আমরা যেটা জানলাম এই মেশিনের কারণে, সেটা হলো মাছের জায়গা নির্ধারণ করে যদি করা যায়, তাহলে মাছ ধরাটা সহজ হয়ে যায় আপনাদের জন্য। কারণ হলো আপনারা কোথায় বসিয়ে পাবেন, কোথায় মাছ আছে, যখন আপনি মাছটা জায়গা নির্ধারণ করতে পারবেন যে ওই জায়গাটায় মাছ আছে, তাহলে বসিয়ে আপনি ওই জায়গাটায় যদি পালান, তাহলে মাছটা তাড়াতাড়ি ধরবো, তো আপনার সময় নষ্ট হইব কম, তারপরে মাছ ধরাটা সহজ হয়ে যাব। ঠিক আছে, আর পানির টেম্পারেচার হলো মূল জিনিস এই মাছ ধরার মধ্যে, পানির টেম্পারেচার যত কম থাকবে তত মাছ কম ধরবো, পানির টেম্পারেচারটা বেশি থাকলে মাছে আদার খায়, তাছাড়া আদার খায় না।
তো ফসল ভাই ওই জায়গাটায় গাছটা এই থেকে গাছ বরাবরে এই জায়গাটার মধ্যে মাছ বেশি আছে, কিন্তু সেটা যদি বসে আপনি এই জায়গাটার মধ্যে ফেলান আপনি মাছটা এখানে শুরু দেখেন অয়েলার মাছটা সোনার উপর ঠিক আছে না? কত মিটার দূরে কত ফিট দূরে এটা আসে নাকি দেখেন তো এটা আসার কথা 27.2 সেন্টিমিটার আছে আপনার 11.8 মিটার কিনারে গুড়া বন্ধুরা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আমরা বলটা থ্রো করতেছি মাছের পরিমাণটা জানার জন্য যে কোন জায়গায় মাছটা বেশি আছে, গভীরতা কম হইতে টাইনা কাছে নেন গভীরতা নাই হিন্দে পানি একবারে কম হিন্দে ভিডিও গেম চলতেছে কিন্তু ভাই গুড়া মাছ হিন্দে তো 2 কেজি সাইজের মাছ আছে দেখি হ্যাঁ ওইখানে খাদ্য ভালাই তো ভাত ভাত খাই ওদের ফালায় এরা ইসেরা মানে টুন খেলার লেগে পারফেক্ট জায়গা এটা বুঝছেন না এখানে মাছ আছে ভাই এখানে মাটিতে মাছ খাইতে আছে মাটিতে সব মাছ যে কটা মাছ দেয় আছে সব মাটিতে হ্যাঁ মাটিতে যে খাবার খাইতে আছে একবার মাটি ঘেঁষে গেছে ওই যে ওই যে ওই যে ওই যে মাটি ঘেঁষে ওই জন্য ভাত ফেলায় বুঝছেন না যারা খায় ঠেয়ে ময়লা ঠোলা যা পাচ্ছে না এই ভাতগুলো খাইয়ে ফেলায় মাছ সব মাটিতে খাইতে আছে 2 কেজি পর্যন্ত পাইছি একবার মাঝখানে এখন বাতাস কম আছে আপনি ওই যে মাটির ভিটি ডানা ভিটি সই করে মারেন হ্যাঁ ভিটি গাছের ডান পাশে ভিটি ডানা ব্রিটিশ হয়ে গেল মানে এখানে গভীরতার 3টা স্তর আছে দেখছেন 3টা স্তর এই যে গভীরতা বাড়লো এই জায়গাটা অ্যাভেলেবল মাছ আছে এখন দেখলে সেগুলো সব বুড়া মাছ ক্যামেরা সামনে দিয়ে দেবেন না ৬৩ গ্রাম এই সাইডটা বড় মাছ আছে 8 কেজি পর্যন্ত পাইছে ভাই 8 কেজি আছে ওই দেখুন মাছ দেখছেন ওইটা মানে শীতল ওইটা ওই জায়গাটা যদি শুকাইতো 3 কেজি 200 মেশিনটা ভাই কনফার্ম নিয়ে আছে কনফার্ম একদম এটা ভুল 2 কেজি ওই একটা মাছ চাই দাঁড়াই দেখছেন 2 কেজি 72 বন্ধুরা আমরা যেটা শিখলাম এর থেকে যে মেশিন কাজ করতেছে খালি ভালো মতো কাজ করতেছে কারণ মাছ যেখানে আছে ওখানে শুধু এলাম আর মাছের পরিমাণ মাছের সংখ্যা সবই বড় না ছোট সবই বোঝা যাচ্ছে এটা হলো কারণ একটা বিষয় 2 কেজি 800
সলিড মাটি আছে, গভীরতাও খারাপ না, গভীরতা ভালো। এই সাইডে আবার মাছ কম কিনারে। চলেন ওই স্পটটা দেখে আসি, ওই স্পটটা দেখে আসি। মেডেলে আরেকবার মারবেন, এর মেডেলে একটা মারেন তো একবার। ওই যে বাঁশের যে বেড়াটা দিছে না, বেড়াটা এনে দেন। এন তো গুড়া মাছ, এলে সব গুড়া 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 মাছ। এই এন একটা আছে 5 কেজি। হ্যাঁ হ্যাঁ, এন একটা 5 কেজি মাছ দেখাইছে। ওই ওই ছই ছই আর কি, ওই যে বাঁশের যে বেড়াটা না, ওই বেড়ার ওই কোনায় মারেন। হ্যাঁ তো টাপের সই সই হাঁটু সুতা সাইডে নেন, নাহলে যাবো না বেশি দূরে। সুতা হাঁটু সাইডে নিলে ভালো হইতো। মাছ উপরে এগুলো মাটিতে নেই বাসা, মেডেলে ঘুরতেছে, মেডেলে মেডেলে বাসা বাসা ঘুরতেছে। পানি গরম পাইছে তো? হ্যাঁ, ভালো সাইজের মাছ। হ্যাঁ, এই যে 3 কেজি 900। কারণ দিয়ে প্লাস্টিক তো উঠে ভাই, 1 মিনিট, এটা উঠাইলে মানে আরো বেশি কিলো হবে না। পানি টেম্পারেচার 26, এখানে আবার ঠান্ডা পানি। ও 3.8 আছে, 4.8, 2.6, 4.8, ভালো সাইজের মাছ তো। এভারেজ ওই জায়গাটায় মাছ বেশি, এই যে মিডিলে দেখছেন একদম সেন্টারে, মিডিলে মাছের পরিমাণ বেশি। মিডিলে সবসময় বড় মাছ থাকে বুঝছেন, 3 কেজির উপরে মাছ, গুড়া মাছ আছে কিছু, এগুলো গুড়া মাছ। এত দূর বসে ফিরতে পারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, খুব নষ্ট হবে না কিচ্ছু। লাড্ডু তো দূরেই খেলে, লাড্ডু কাছে গেলে না তো। হ্যাঁ, তাহলে এই মিডিলই ফেলে দিল আপনি, ওই জায়গাটা মাছ বেশি। এটা বড়টা মাছ গায়ে দিছে ওই জায়গাটা, কোনো গাঁটা কাটা নাই না? না, পরিষ্কার দিতে দেয় দিতে সব। মাটি উঁচা নিচে আছে, মাটির কিছু স্টেপ আছে, স্টেপের কারণে এই সমস্যা হলো। তো বসি কিছু পাই দাদা মাটির কারণে। ওই দেখেছি তো দেখছেন, ওই রেল আছে তো, ক্যামেরাটা ধরে আড্ডা পাবে তো। এই যে আমাদের ফয়সাল ভাই আমার সাহায্য করতেছে, আর এ কিন্তু মাছ ধরে ভালো একজন ভালো শিকারী। এখান থেকে সে অনেকগুলি মাছ সে মারছে আগে, তো ইদানিং মাছ ধরতেছিল না, যার কারণে সে আমাকে নিয়ে আসে দেখার জন্য যে কী পরিমাণ মাছ আছে না আছে। তো এখানে আমরা একটা প্রোগ্রাম করবো, হয়তো মাছ ধরতে আসবো, তার যার জন্য আমরা চেক করতে আসি পুকুরটাতে কী পরিমাণ মাছ আছে, কোন এরিয়াতে বেশি মাছ আছে। যেদিনকে আমরা আসবো মাছ ধরতে সেদিনকে ওই মেশিনটা নিয়ে আসবো, ওদিনকে চেক করে তারপরে বসিগুলি ফেলবো আমরা পারফেক্ট জায়গায়, ঠিক আছে?